ঠিক আছে আগে আমরা মানে যুগের ডিটেলস পড়েছি অশোককে ছেড়ে তার পরবর্তী রাজাদের কথাও আমরা কিছু কিছু পড়েছি ইম্পর্টেন্স যেটুকু শুধু কোয়েশ্চেন অ্যান্সার হিসেবে পড়ে নিয়েছি বেশি গল্পে যায়নি তো গল্পের দিক থেকে বলতে গেলে অশোকটাকে একটু গল্প এবং ইম্পর্টেন্সের দিক থেকে রকম রকমভাবে আমরা পড়ব ঠিক আছে তা আমরা কী পড়লাম যে মৌর্য যুগের থেকে বেস্ট রাজা কে ছিল না তো রাজার নাম ছিল অশোক এই অশোক এমন একজন রাজা অশোকের প্রচুর জিনিস মানে ম্যাক্সিমাম জিনিস আমরা ভারত সরকার বা আমাদের ভারতীয়রা এই অশোকের সমস্ত রকম কালচার আমরা আজও কিন্তু ধরে রেখেছি কেসটা বুঝতে পারলে অশোকের যত রকম ভালো ভালো জিনিস হয় সমস্ত ঘটনাগুলো আমরা আজও কিন্তু মানে চালিয়ে যাচ্ছি তার জন্যে অশোককে দ্য গ্রেট অশোকা মানে দ্য গ্রেট মানে খুবই ভালো একজন রাজা কেন বলছি ওই অশোকের কিছু ভালো কাজ প্রচুর কিছু না প্রচুর ভালো কাজ আছে যে ভালো কাজগুলোর জন্য অশোককে আমরা গ্রেট বলে থাকি প্রথম জীবনে দেখব কি অশোক ছিল চণ্ডাশোক কারণ কি তার যে নিরানব্বইটা ভাই নিরানব্বই যে মহাবংশ বই থেকে যেগুলো আমরা জানতে পারছি যে তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে অশোক মগধের সিংহাসনে বসছেন এবং তার রাজত্ব বিস্তার করছে পরবর্তীকালে দেখব অশোক বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী হবে এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে যেখানে সে শান্তির প্রতীক শান্তির বাণী সারা ভারতে ছড়িয়ে দেবে শুধু ভারতে নয় ইভেন ভারতের বাইরেও দেখব আমাদের অশোক কী করছে বৌদ্ধ ধর্মটাকে ছড়িয়ে দিচ্ছে তাহলে প্রথম জীবনে ছিল অশোক কী ছিল উজ্জয়নের গভর্নর অশোক কোথাকার গভর্নর ছিল প্রথম জীবনে বিন্দুসার যখন তার বাবা রাজা ছিল তখন উজ্জয়নের গভর্নর ছিল অশোক কী করেছে অশোক তক্ষশিলার ব্রাহ্মণ বিদ্রোহ দমন করেছে দমন করেছে ঠিক আছে তার রাজ্যভিষেক বা কত সালে হয়েছে টু সিক্সটি নাইন বিসিতে টু সিক্সটি নাইন বিসিতে অশোকের রাজ্যভিষেক বা করোনাশন হয়েছে ঠিক আছে অশোকের সম্বন্ধে এত কথা মানে হিউজ হিস্ট্রি ফ্রম মানে ফর অশোক এত কিছু আমরা জানলাম কীভাবে অশোকের প্রচুর শিলালিপি আছে স্তম্ভলিপি আছে তাছাড়া অনেক বই আছে যে সমস্ত জায়গা থেকে আমরা অশোকের কথা জানতে পারি ঠিক আছে অশোকের চোদ্দোটা প্রধান শিলালিপি প্রধান শিলালিপি আছে বারোটা অপ্রধান শিলালিপি আছে আর সাতখানা স্তম্ভলিপি আছে নাম্বারটা মনে রাখতে হবে তাহলে কী বললাম প্রধান শিলালিপি চোদ্দোটা অপ্রধান শিলালিপি বারোটা সাতখানা হচ্ছে স্তম্ভলিপি ক্লিয়ার এত দূর গেল এবার একটু গল্পে ফিরে আসি আমরা কী বলছিলাম যে অশোক ছিল মগধের রাজা এই সময় কী হবে না তো মগধের পাশে মানে উড়িষ্যা বিহারের পাশে উড়িষ্যা উড়িষ্যায় শিকার করতে গিয়ে একটা মেয়েকে অশোকের ভালো লাগবে এবং সেই মেয়েকে বিয়ে করার জন্যে কলিঙ্গ রাজার কাছে গিয়ে অশোক হাত পাবে এবং বলবে যে রাজামশাই আমি মগধের রাজা আপনি ওই মেয়েটার বিয়ে আমার সঙ্গে দেন তখন কলিঙ্গ রাজা বলবে যে না আমাদের এখানে এরকম কোনো নিয়মকানুন নাই যে আমি আমার দেশে মানে আমার রাজ্যের মেয়েকে অন্য রাজ্যের কাউরির সঙ্গে বিয়ে দেবো তো এই কথাতে রেগে যাচ্ছে অশোক এবং কি করবে পুরো কলিঙ্গকে রক্তে লাল করে দেবে কারণটা কি ধই নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে অশোক কাউকে বাঁচিয়ে রাখবে না সবাইকে মেরে ফেলবে তো এতই হিংস্র হিসেবে সে যুদ্ধটা চালাবে পরবর্তীকালে দেখবে যে যুদ্ধের মধ্যে তার যে ভালো লাগার মেয়েটা তাকেও মেরে ফেলেছিল কারণ কি কলিঙ্গের নিয়ম ছিল যুদ্ধ যদি হয় তাহলে ছেলে মেয়ে সবাই যুদ্ধ করতে যাবে এবং যেহেতু মুখোশ টুকোশ বা হেলমেট পরে থাকবে সেই জন্য অশোক সে মেয়েটাকে চিনতে না পেরে তাকে হত্যা করবে এবং তাকে হত্যা করার পরে অশোক পাগলের মতো হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তার ভালোবাসার মেয়েকে সে মেরে ফেললো এবং সেইখান থেকে অশোক আস্তে আস্তে যুদ্ধনীতি ত্যাগ করে ধর্মনীতিতে চলে আসবে অর্থাৎ চণ্ডাশোক থেকে অশোকের পরিবর্তন হবে ধর্ম ধর্ম ধর্মাশোকে এবং সে বৌদ্ধ ধর্মটাকে নিজের করে নেবে এবং অশোক বৌদ্ধ ধর্ম কার কাছ থেকে শিখবে উপগুপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে এটা পরীক্ষা দেয় উপগুপ্ত নামক এক ব্যক্তির কাছ থেকে বৌদ্ধ ধর্ম নিচ্ছে বৌদ্ধ ধর্ম নেবে এবং কি থেকে কি হবে না তো চণ্ডাশোক চণ্ডাশোক থেকে অশোকের নাম হচ্ছে ধর্মাশোক ধর্মাশোক বৌদ্ধ ধর্মকে আরও সহজ করে লোকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অশোক চালু করছে ধম্ম ময়ে ধম্ম ঠিক আছে যে ধম্মটা অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মের সহজ রূপ যেটা সর্বভারতীয়ভাবে সমস্ত জায়গার বিভিন্ন জায়গার মানুষ মানে সে যেমনই তার আর্থিক অবস্থা হোক না কেন সে যে ধর্মেরই হোক না কেন সবাই কিন্তু সেই বৌদ্ধ ধর্মটাকে মেনে নিচ্ছে অনেক ঐতিহাসিক এটাকে কন্ট্রাডিক্ট করে বলে যে অশোক অ্যাকচুয়ালি বিরাট ফেরসাস রাজা ছিল এবং সে দেখছে যে আমি যদি এত কঠোর হয়ে যাই তাহলে আমার এত বড় রাজত্ব আমি সামলাতে পারবো না লোকে কোথাও না কোথাও বিদ্রোহ করবে এবং আমার উপরে অ্যাকশান হতে পারে তার জন্য অশোক চালাকি করে বলছে যে বৌদ্ধ ধর্ম নিয়ে নেবে যাতে লোককে বোঝাবে যে দেখো আমি কিছু করিনি আমি খুব শান্তির প্রতীক মানে আমার ধর্মটা খুব ভালো সবাই এসো আমরা একসঙ্গে মিলেমিশে থাকি তো ঐতিহাসিকটা বলছে এটা অশোকের চালাকি আবার অনেকে বলছে যে না অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছে যেটা আমরা এখন পড়ছি সেই ঘটনাটাই তো কে কী বলেছে কার বক্তব্য কী সেইগুলো আমাদের ইম্পর্টেন্ট না দিয়ে ঘটনাটা কি সেটার উপরে চলো আমরা বেশি ফোকাস করি ঠিক আছে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহ ফল দেখে অশোকের ব্যক্তিগত জীবন এবং মগধের যে আভ্যন্তরীণ পরিস্থিতি ঠিক আছে সে আভ্যন্তরীণ পরিস্থিতি বৈদেশিক নীতি এর মধ্যে বিরাট বড় একটা পরিবর্তন দেখা যাচ্ছে অশোক কী করছে তার জীবনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসছে সে আস্তে আস্তে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী হয়ে যাবে এবং চিরদিনের মতো যুদ্ধনীতি সম্পূর্ণভাবে শেষ করে দেবে এই যে যুদ্ধনীতি ত্যাগ করা একটা রাজা যদি তার যুদ্ধনীতিই ছেড়ে দেয় তাহলে কিন্তু তার রাজত্ব আর টিকবে না এটা কিন্তু খুব সত্যি কথা যদি কোনো দেশ প্রথম থেকেই বলে যে আমি যুদ্ধে বিশ্বাসী নয় তাহলে অন্য দেশ কি তাকে না মেরে ছাড়বে তাকে অ্যাটাক করবে এবং সেই দেশ হাতিয়ে নেবে এটাই তো চলে আসে এটাই তো হয় তো অশোকের যে যুদ্ধনীতি থেকে ধর্মনীতিতে সম্পূর্ণ চলে যাওয়া এটা কিন্তু মৌর্য সাম্রাজ্যের পতনের একটা বিরাট কারণ তাছাড়া পরবর্তী দিকে দেখব যে অশোকের পরে কোনো ভালো লিডার ছিল না যে মৌর্য সাম্রাজ্যকে কন্টিনিউ করতে পারবে তো অশোকের পরে মৌর্য সাম্রাজ্য সেরকম বিস্তার লাভ করেনি মৌর্য বংশটাই প্রায় শেষ হয়ে গেছিলো পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের পরে দেখবো অন্যান্য বংশ শুঙ্গ বংশ মানে পুষ্যমিত্র শুঙ্গ ওই বৃহৎ হত্যা করে নিজের রাজত্ব করে নেয় মানে নিজের সিংহাসনে বসে যায় ঠিক আছে তো অশোক পড়ছিলাম অশোকের আরও অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে যেমন এই যে কলিঙ্গ যুদ্ধের কথা বললাম আচ্ছা প্রথমে বলেছি চোদ্দোখানা প্রধান শিলালিপি বারোটা অপ্রধান শিলালিপি সাতখানা স্তম্ভলিপি আছে তো এই লিপি বা শিলালিপি বা স্তম্ভলিপি যাই হোক না কেন অনেকগুলো তো কোন লিপি থেকে কোনটা জানতে পারি এরকম কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে আগে আমি সেইগুলো বলে দিই ঠিক আছে মাস্কি শিলালিপি এটা ইম্পর্ট্যান্ট খাতায় তুলবে কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করবে সব কটা যে কটা বলবে একটা বাদ দেবে না মাস্কি শিলালিপি থেকে জানতে পারি অশোকের নাম ছিল প্রিয়দর্শী বা প্রিয় ক্লিয়ার তাহলে অশোকের নাম প্রিয় বা প্রিয়দর্শী এটা আমরা কোথা থেকে জানতে পারি মাস্কি ময়াকা দন্তের কয় হসি মাস্কি শিলালিপি থেকে ঠিক আছে আর অশোক যে তার নিরানব্বইটা ভাইকে হত্যা করেছিল সেই ঘটনাটা জানতে পারি দিব্যংশ বা মহাবংশ মহাবংশটাই ইম্পর্ট্যান্ট মহাবংশটাই বলবে দ্বিপংশ বলো না মহাবংশ থেকে জানতে পারি অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে মানে সুসীম বলে যে তার বড় দাদা ছিল ইভেন তাকেও হত্যা করেছিল সেই গল্পটা জানতে পারি মহাবংশ আর মহাবংশ অ্যাকচুয়ালি আমাদের শ্রীলঙ্কার দিবংশ মহাবংশ শ্রীলঙ্কার জৈন ধর্মের বই ঠিক আছে এখানে লিখেছি দেখো বিন্দুসার এরপর চন্দ্রগুপ্ত মৌর্য পরে বিন্দুসার বিন্দুসারের তিন ছেলে সুসীম অশোক আর বিগত অশোক অ্যাকচুয়ালি এখানে মঙ্গলিপুত্র তিস্সি অশোকের একটা ভাই তো মঙ্গলিপুত্র তিস্যিকে সে মারবে না সুশীল তার বড় ভাইকে কিন্তু মেরে ফেলবে তাছাড়া তার নিরানব্বই জন ভাইকে হত্যা করবে যে ঘটনা মহাবংশ বই থেকে জানতে পারি মহাবংশ বই লিখে ফেলো মহাবংশ বই থেকে জানতে পারি নিরানব্বই জন ভাইয়ের হত্যার কাহিনি আর মাস্কি শিলালিপি থেকে জানতে পারি প্রিয়দর্শী বা প্রিয়দর্শী তার নাম ছিল ঠিক আছে মুছে দিলাম মাস্কি শিলালিপি থেকে কি জানতে পারি অশোকের নাম ছিল প্রিয়দর্শী আর দিবংশ মহাবংশ বই থেকে কি জানতে পারি নিরানব্বই জন ভাইকে হত্যার কাহিনী ঠিক আছে তা এখন আমরা ঠিক আছে পরপর বলতে বলতে যাই দেখো যেগুলো পাবে পরপর লেখো লিখে নাও তোমরা তারপরে ইম্পর্ট্যান্ট হচ্ছে কলিঙ্গ যুদ্ধের কথা এই যে কলিঙ্গ নিয়ে একটা গল্প তোমাদেরকে বললাম তো কলিঙ্গ যুদ্ধের কথা আমরা কোথা থেকে জানতে পারবো কলিঙ্গ যুদ্ধের কথা আমরা তেরো নম্বর শিলালিপি থেকে জানতে পারবো ঠিক আছে তেরো নম্বর শিলালিপি থেকে জানা যায় দুশো একষট্টি বিসির কলিঙ্গ যুদ্ধের কথা যে যুদ্ধের পরে অশোক চণ্ডা থেকে ধর্মাশোক হবে চন্ডা থেকে ধর্মা কলিঙ্গ যুদ্ধের পরে অশোকের জীবনের আমূল পরিবর্তন চন্ডাশোক থেকে ধর্মাশোক এবং কলিঙ্গ যুদ্ধের কথা আমরা কত নম্বর শিলালিপি থেকে জানতে পারি তেরো নম্বর শিলালিপি থেকে জানতে পারি ঠিক ঠিক আছে অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিল শিব মানে হিন্দু এবং পরবর্তীকালে শিবের উপাসক থেকে সে পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম নিয়ে যাবে নিয়ে নিচ্ছে বৌদ্ধ ধর্মকে গ্রহণ করবে কার কাছ থেকে তার বৌদ্ধ দীক্ষা বা তিনি বৌদ্ধ সন্ন্যাসী হচ্ছে মানে বৌদ্ধ ধর্ম নিচ্ছে কার কাছ থেকে উপগুপ্ত নামক এক সন্ন্যাসীর কাছ থেকে তিনি দীক্ষা নিচ্ছেন অশোকের ধর্মমত বৌদ্ধ ধর্মের চেয়েও বেশি উদার ছিল মানে বৌদ্ধ ধর্মকে আরও সহজ করে লোকের মধ্যে বিলিয়ে দিয়েছিল যে ধর্মটাকে আমরা কী নাম দিচ্ছি ধম্ম ঠিক আছে অশোকের ধর্মমতকে আমরা ধম্ম নামে ডেকে থাকি আর এই ধম্ম বা অশোকের যে বৌদ্ধ উদার বৌদ্ধ ধর্মনীতি মানে ধর্ম কথাটা আমরা চোদ্দ নম্বর শিলালিপি থেকে পাই মানে অশোকের বৌদ্ধ ধর্মের যে সহজ রূপ যেটা অশোক গোটা ভারতের লোকের কাছে মানে গোটা ভারতের লোকের কাছে পৌঁছে দেবে এবং সবার কাছে বৌদ্ধ ধর্মটাকে ফেমাস করবে সেই ঘটনাগুলো আমরা চোদ্দ নম্বর শিলালিপি থেকে পাচ্ছি ঠিক আছে তাহলে প্রথমে পড়লাম মাস্কি মাস্কিতে তার নাম পেলাম তারপরে ১৩ নম্বর পেলাম কলিঙ্গ যুদ্ধ চোদ্দ নম্বরে পড়লাম ধর্ম তো অশোকের যে প্রধান প্রধান শিলালিপি চোদ্দোখানা সেই চোদ্দোখানা শিলালিপি আলটিমেটলি আটখানা স্থানে পেয়েছি আটখানা স্থানে পাওয়া যে সমস্ত শিলালিপি সেই সমস্ত শিলালিপি ম্যাক্সিমাম প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী প্রাকৃত ভাষা ব্রাহ্মী হরপে লেখা ঠিক আছে তাহলে অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা হয়েছে এটা হচ্ছে প্রশ্ন তাহলে উত্তর হবে কি প্রাকৃত প্রাকৃত ভাষায় লেখা হয়েছে অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা না তো প্রাকৃত ভাষায় লেখার হরপটা হচ্ছে ব্রাহ্মী হরপে ঠিক আছে আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জোসেফ প্রিন্সেপ নামক এক ব্যক্তি মানে আমাদের একজন বিদেশী লোক তিনি জোসেফ প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জোসেফ প্রিন্সেপ কোথাও লিখেছি হয়তো এটা আচ্ছা দেখতে পাচ্ছি না যাই হোক আঠারোশো চৌ কত বললাম আঠারোশো সাঁত্রিশ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জোসেফ প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন পাঠোদ্ধার মানে কি পাঠোদ্ধার পাঠোদ্ধার মানে পাঠ করার যোগ্য মানে পড়ে বুঝতে পারে যে এই শিলালিপিতে এটা লেখা আছে মানে পাঠ করতে পারবে এবং তার মানেও বার করতে পারবে ঠিক আছে এরপরে তিনি ধর্ম মহাপাত্র নামে একটা বিশেষ শ্রেণীর কর্মচারী নিযুক্ত করেছিলেন ধর্ম মহাপাত্র তারা কী করবে ধর্ম মহাপাত্র এই ধর্ম মহাপাত্র এরা কী করছে অশোকের যে ধর্ম বৌদ্ধ ধর্মকে সহজ করে যে ধর্ম করছিল এই ধর্মটাকে গোটা ভারতে এবং ভারতের বাইরে ছড়াচ্ছে এই এই গ্রুপটা এটা হচ্ছে অশোকের সৃষ্টি একটা গ্রুপ মানে একদল লোক যারা বৌদ্ধ ধর্মকে চারিদিকে প্রচার করবে যাদেরকে আমরা ধর্ম মহাপাত্র নামে চিনি ঠিক আছে এরপরে পাটুলিপুত্রতে তিনি তৃতীয় বৌদ্ধ সম্মেলন করবে তাহলে কালাশোকের সময় দ্বিতীয় সম্মেলন হয়েছিল আর অশোকের সময়তে থার্ড বৌদ্ধ সম্মেলন হচ্ছে কোথায় না তো পাটুলি পাটলিপুত্র তৃতীয় বৌদ্ধ সম্মেলন মনে থাকবে অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছে কোথায় পাটলিপুত্রতে আর কলিঙ্গ যুদ্ধের কথা আমরা কোথা থেকে জানতে পারি তেরো নম্বর শিলালিপি থেকে জানতে পারি চোদ্দ নম্বর থেকে ধর্মের কথা জানতে পারি ধর্ম প্রচার করছে কারা না তো আমাদের ধর্ম মহাপাত্র গ্রুপটা একদল গ্রুপ যাকে অশোক অশোক অ্যাপয়েন্ট করছে পরবর্তীকালে অশোক তার ছেলে এবং মেয়ে দেখবে অশোকের প্রচুর ছেলে মেয়ের নাম আছে ঠিক আছে যেমন ধরো মহেন্দ্র চারুমতি সঙ্গমিত্রা কুনালা এরা অনেক নাম পাবো তো সেইখানে এই মহেন্দ্র আর সঙ্গমিত্রা তার ছেলে মেয়ে ঠিক আছে কি নাম বললাম মহেন্দ্র আর সঙ্গমিত্রা তার ছেলে এবং মেয়েকে অশোক সিংহল সিংহল মানে কোথায় শ্রীলঙ্কাতে পাঠাবে শ্রীলঙ্কাতে পাঠাবে কি করতে মানে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক সিং হলে পাঠাবে তার ছেলে মহেন্দ্র এবং সঙ্গমিত্রাকে ঠিক আছে এক নম্বর শিলালিপি থেকে আমরা কি জানতে পারি এক নম্বর শিলালিপি ইম্পর্ট্যান্ট লিখবে খাতায় এক নম্বর শিলালিপি থেকে আমরা এই যে অল মেন্স আর মাই চিলড্রেন সব মানুষই পোজা মামা এই কথাটা সকল মানুষই আমার সন্তান এই কথাটা অশোকের কথা ঠিক আছে অল মানুষই আমার আমার সমস্ত মানুষই আমার সন্তান এটা এক নম্বর শিলালিপি থেকে জানতে পারি সব মানুষই আমার সন্তান এটা কে বলেছে অশোক বলেছে সব মানুষই প্রজামা মানে এক নম্বর শিলালিপি থেকে জানতে পারি তাহলে দেখো একটা দুটো করে কিন্তু আমাদের শিলালিপির অনেক কথা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে আর শিলালিপিগুলো উদ্ধার করেছে কে না তো জোসেফ প্রিন্সেপ যে জোসেফ প্রিন্সেপ আঠেরোশো সাঁত্রিশ সালে তাহলে এটা আমরা পড়ে ফেললাম শিলালিপিগুলো কোন ভাষায় লেখা হয়েছে না তো এখানে ব্রাহ্মী হরফ হবে ব্রাহ্মী লিপি না ব্রাহ্মী হরফে প্রাকৃত লিপিটা হচ্ছে প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষা ঠিক আছে সাতখানা স্তম্ভলিপি চোদ্দোটা প্রধান শিলালিপি আর বারোটা অপ্রধান শিলালিপি অপ্রধান মিলি নাও তোমরা হয়তো আমি আগেই বলে ফেলেছি এটা তোমরা খাতায় যদি লিখে থাকো তাহলে চেক করে নেবে সাতখানা স্তম্ভলিপি ১৪টা শিলালিপি বারোটা অপ্রধান শিলালিপি ঠিক আছে প্রথম যে ফার্স্ট যে শিলালিপিটা আছে অশোকের এক নম্বর শিলালিপি থেকে আমরা কিসের কথা জানতে পারি অশোকের এক নম্বর শিলালিপি থেকে আমরা জানতে পারি যে সব মানুষই আমার সন্তান অল মেনস আর মাই চিল অল মেন আর মাই চিলড্রেন এই কথাটা আমরা জানতে পারি ঠিক আছে এতদূর ক্লিয়ার এতদূর পর্যন্ত আশাগুনি কোনো কোনো রকম সমস্যা থাকার কথা না বুঝতে পেরেছো আরও আছে অনেক কিছু আছে অশোক তার জন্যে অশোক গ্রেট এত কিছু আমাদের আছে বলেই অশোক গ্রেট যে রাজার সম্বন্ধে যত বেশি কিছু লেখা থাকবে জানবে সেই রাজার গুরুত্ব ইতিহাসে তত বেশি এটাই সাধারণত আমরা মানে সহজ বাংলা এটাই বুঝবো বইয়ে যদি কোনো দিন পড়বে দেখবে যে প্রত্যেকটা রাজা নিয়ে দু লাইন আর যে রাজাতে পাঁচ সাত লাইন লেখা আছে সেটা জানবে ইম্পর্টেন্ট ঠিক আছে তো সব মানুষই প্রজা মামার কথা আমাদের হয়ে গেল এরপরে অশোক কেন এত ভালো অশোক অ্যাকচুয়ালি ভালো হচ্ছে তার পুত্র মহেন্দ্র এবং কন্যাকে যে সিংহাসনে মানে সিংহলে বৌদ্ধ ধর্ম পূজা করতে পারি দেবে এরপরে তিনি ঘোষণা করবেন সব মানুষই প্রজা মামা এছাড়া তিনি কি করছেন অশোক মানে বহু চিকিৎসালয় স্থাপ দাতব্য চিকিৎসালয় অতিথিশালা ইভেন পশুদের জন্য চিকিৎসালয় স্থাপন করবে পশুদের জন্য চিকিৎসালয় হওয়া মানে কী মানে মানুষের সঙ্গে তো বটেই ইভেন পশুদের চিকিৎসালয় মানে সবাই অশোকের প্রতি অনুগামী হবে এবং সবাই অশোককে ভালোবাসবে এরপরে দেখব যে উত্তরপ্রদেশের সারনাতে যে সিংহস্তম্ভ লায়ন ক্যাপ মানে লায়ন পিলার সিংহস্তম্ভ স্থাপন করবে ইভেন পরবর্তীকালে এটাই ভারতের জাতীয় প্রতীক হিসেবে মানে আমাদের যে অশোক স্তম্ভ ওই লায়ন পিলার সারনাথের অশোক স্তম্ভ যে স্তম্ভ সিংহ স্তম্ভ সেটাই আজকের আমাদের অশোক স্তম্ভ ক্লিয়ার সারনাথের স্তম্ভ উত্তরপ্রদেশের সেটাই আজকের আমাদের অশোক স্তম্ভ হয়ে গেল এটা অশোক নির্মাণ করেছে আচ্ছা অশোকের এই যে স্তম্ভ মানে স্তম্ভ নিয়ে আমি কিছু বলবো অল্প কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে তো ওটা ছাড়াও আরও কিছু একটু বলে নি আমাদের যে এই যে অশোকের যে মানে লায়ন পিলারের যে কথাটা বললাম সেখানে দেখব যে চারটে সিংহ নিজেদের দিকে পিট করে চারদিকে মুখ করে আছে ঠিক আছে আর নিচের দিকে যে বেদিটার উপরে আছে সেখানে চারটে প্রাণীর ছবি থাকবে একটা হচ্ছে হাতি ঘোড়া তিন হচ্ছে বৃষ মানে সার আর লাস্ট হচ্ছে সিংহ এই চারটে প্রাণী তারপরে থাকবে একটা চক্র মানে আমাদের যে অশোক চক্র চক্র আর একটা থাকবে ফুলের ছবি এটা ছিল আমাদের তোমার মানে অশোক স্তম্ভের ডিটেলস ঠিক আছে এটা ছাড়াও ওর নিচে যে গোল করে চক্রটা আছে সেটাকেই বলা হয় ধর্মচক্র ঠিক আছে হয়ে গেলো চক্র বা ধর্মচক্র মানে পতাকাটাকে বলবো অশোক চক্র আর লায়ন পিলারের গোলটাকে বলবো ধর্মচক্র ক্লিয়ার এরপরে এখান থেকে পড়তে পড়তে যাই কলহনের রচিত রাজ তরঙ্গিনী হচ্ছে আমাদের ফার্স্ট হিস্টোরিক্যাল বুক প্রথম ঐতিহাসিক প্রথম ঐতিহাসিক বই কী প্রথম ঐতিহাসিক বইয়ের নাম হলো রাস্তরঙ্গিনী কে লিখেছে কলহন তো প্রথম ঐতিহাসিক বুক রাস্তরঙ্গিনী কলহন লিখেছে তো কলহনের রচনা থেকে আমরা কি জানতে পারি কাশ্মীরের ইতিহাস কাশ্মীরের ইতিহাস এখানটাতে একটা জিনিস জানতে পারি যে অশোক শ্রীনগর আজকের যে শ্রীনগর লোকে ঘুরতে যায় সেই শ্রীনগর জায়গাটা অশোক স্থাপন করেছিল তাহলে বলবে শ্রীনগর রাজ্য মানে শ্রীনগর জায়গাটা শহরটা কে তৈরি করে না তো সম্রাট অশোক শ্রীনগর জায়গাটা অ্যাকচুয়ালি স্থাপন করেছিল ঠিক আছে এরপরে এটাই পরে আসছি আমরা অশোকের একটু পিলার নিয়ে একটু পড়ে নিই অশোকের যে সমস্ত পিলার মানে স্তম্ভলিপিগুলো আছে তার মধ্যে তিনটে স্তম্ভলিপি খুব ইম্পর্টেন্ট যেমন ধরো আমরা সারনাথের স্তম্ভ অশোক স্তম্ভটা এমনি পড়লাম লিপির দিক দিয়ে যদি ভাবি তাহলে তোপারা তোপারা স্তম্ভলিপি যেটা আর তোপারা এবং মিরাটের যে স্তম্ভলিপি তোপারা কোথায় না তো আম্বালাতে আর মিরাট কোথায় না তো ইউপিতে তাহলে তোপারা এবং মিরাটের স্তম্ভলিপি কে তৈরি করেছিল অশোক এই স্তম্ভলিপি দুটোকে দিল্লিতে নিয়ে আসে কে দিল্লিতে নিয়ে এসেছিল ফিরোজ শাহ তুকলক প্রশ্নটা ইম্পর্ট্যান্ট তোপারা স্তম্ভলিপি স্তম্ভটাকে তুলে নিয়ে আসছে দিল্লি থেকে রাজা ফিরোজ শাহ তুকলক মিরাটেরটাকেও কে নিয়ে আসবে ফিরোজ শাহ তুকলক হয়ে গেল এটা পড়ে ফেললাম এরপর হচ্ছে আকবর যে স্তম্ভলিপিটাকে নিয়ে আসছে আকবর আকবর নিয়ে এসেছিল এলাহাবাদের স্তম্ভলিপি এলাহাবাদ এলাহা এলাহাবাদের শিলালিপি ঠিক আছে বিরাট বলে যে শিলালিপিটা আছে বিরাট বিরাট শিলালিপিটাকে কে নিয়ে এসেছিল বিরাট শিলালিপিটা ছিল জয়পুরে এই জয়পুর থেকে বিরাট শিলালিপিটাকে তুলে নিয়ে আসবে ক্যানিং হোম আলেকজান্ডার হোম ক্যানিং হোম কোথায় নিয়ে আসবে হোম নিয়ে আসবে কলকাতাতে বা ক্যালকাটাতে তাহলে তোপারা শিলালিপিকে আর মিরাটের শিলালিপিকে দিল্লিতে স্থানান্তর করবে ফিরোজাতুক ব্লক এলাহাবাদের শিলালিপি নিয়ে আসবে আকবর আর বিরাট শিলালিপি রাজস্থান থেকে নিয়ে আসবে মানে জয়পুর থেকে নিয়ে আসবে হচ্ছে কলকাতাতে কে না তো ক্যানিং হোম ঠিক আছে তাহলে তিনটে শিলালিপি পড়লে তোপারা মিরাট দুটোই ফিরোজসাতুক্লক দিল্লিতে আকবর এলাহাবাদে আর বিরাট জয়পুর থেকে কলকাতাতে হোম নিয়ে আসবে ঠিক আছে হয়ে গেল শ্রীনগর রাজ্যকে তৈরি করে মানে জায়গাটা কে তৈরি করেছিল শ্রীনগর শ্রী নামটা লাগার পেছনেও ইতিহাস আছে অত গল্প লাভ নেই তো শ্রী কোথা থেকে আসছে ওই কলিঙ্গ মানে ওই যখন আমাদের তক্ষশিলাতে যে ব্রাহ্মণ উপদ্রব হয়েছিল সেই সময় ব্রাহ্মণ বিদ্রোহকে দমন করার জন্য সবাইকে অশোক মেরে ফেলবে এবং বলবে যে যারা যারা যে সমস্ত মগদের লোক মানে বিহারী লোকজন আলটিমেটলি গিয়ে আমাদের শ্রীনগরে তার জায়গায় শ্রীনগরে গিয়ে বসতি স্থাপন করবে বা বিহার বলতে অ্যাকচুয়ালি মগধের লোকজন মানে তৎকালীন মগধের যে সমস্ত লোক কি যাক না কেন সবার নামের আগে শ্রী বসবে শ্রী অমুক শ্রীতমুক ওই তার জন্য ওই জায়গার নাম হয়ে গেছিলো শ্রীনগর ঠিক আছে পিলারের কথা আমরা অলরেডি পড়ে ফেললাম এরপরে অশোকের কিছু টাইটেল পড়বো টাইটেল মানে উপাধি ঠিক আছে প্রথম উপাধিটা হচ্ছে দেবনাম প্রিয় দেব নাম প্রিয় অশোকের নাম কী ছিল দেবনাম প্রিয় দেবনাম প্রিয়টা আমরা মোনার্কিয়াল স্ক্রিপ্ট থেকে পাই মোনার্কিয়াল স্ক্রিপ্ট থেকে শুনে নিলে মোনার্কিয়াল স্ক্রিপ্ট দেবনাম প্রিয় হয়ে গেল অশোক বর্ধন অশোক বর্ধন এটা অশোকের নাম অশোক বর্ধন নামটা আমরা কোথা থেকে পাই পূর্ণা ঠিক আছে পূর্ণা শিলালিপি থেকে পূর্ণা বা পুরাণা অশোক বর্ধন অ্যাকচুয়ালি ভুল বললাম অশোক বর্ধন অ্যাকচুয়ালি পুরাণ থেকে পেয়েছি অশোক বর্ধন পেয়েছি পুরাণ থেকে দেবনাম প্রিয়টা আমরা ইয়ে থেকে পেয়েছি মোনার্কিয়াল স্ক্রিপ্ট থেকে পেয়েছি এটা অশোকবর্ধন পুরাণ থেকে পেয়েছি ঠিক আছে এরপর হচ্ছে প্রিয় দর্শ রাজা প্রিয়দর্শ রাজা প্রিয় প্রিয়দর্শ রাজা আমরা কোথা থেকে পাই বরাবর বা বারবার গুহা বারবার বারবার গুহা থেকে পাই এটা অ্যাকচুয়ালি বিন তার বাবা কি করেছিল ওই আজীবক ধর্মের জন্য দিয়ে দিয়েছিল আর বারবার গুহার ভেতরটা হেভি মসৃণ দারুণ দেখতে ঠিক আছে বিয়ে আর বিয়ে আর বারবার বারাবার কেফ ভি ঠিক আছে এখান থেকে আমরা প্রিয়দর্শ রাজার নামটা পাই যেটা অ্যাকচুয়ালি অশোকের নাম প্রিয়দর্শী 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 নামটা আমরা কোথা থেকে পাই প্রিয়দর্শী নামটা আমরা পাই হচ্ছে জুনাগর ইনস্ক্রিপশন থেকে জুনাগর ইনস্ক্রিপশান প্রিয়দর্শী রাজার নামটা আমরা মানে প্রিয়দর্শী নাম অশোকেরই নাম জুনাগন ইন্সক্রিপ্ট এখান থেকে পাই এরপরে অশোকের নাম যে অশোক এটা কোথা থেকে পাই অশোক অশোক নামটা পেয়েছি মাস্কি শিলালিপি থেকে ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ দেবনাম প্রিয় অশোকবর্ধন প্রিয়দর্শ রাজা প্রিয়দর্শী আর অশোক এগুলো আমরা বিভিন্ন রকম টাইটেল অশোকের এই জিনিসগুলো আমরা বিভিন্ন রকম শিলালিপি গুহা চিত্র মানে গুহা চিত্র বলতে গুহাতে পুরাণ থেকে বিভিন্ন জায়গা থেকে অশোকের অনেক নাম পেয়ে যাচ্ছি এরপরে অশোকের বিভিন্ন নাম হয়ে গেল এবার যদি দেখি আচ্ছা অশোকের টাইটেল হয়ে গেছে এটা মুছে দিই তো এই যে এত এত নাম এত এত কিছু কোথা থেকে আমরা জানতে পারি বলেছি যে ইতিহাস জানা মানে যে গল্প আষাঢ় গল্পকেও শুনি দিল সেগুলো আমরা বলে দিলাম এরকম নিশ্চয়ই নয় তো ইতিহাস বলা মানে কোনো নির্দিষ্ট এভিডেন্স থাকতে হবে ঠিক আছে যেভাবে হোক কোনো বই থেকে হতে পারে শিলালিপি গুহাচিত্র যা ইচ্ছা হোক কিন্তু সেটা যেন পারফেক্ট প্রমাণ হয় তো এগুলো আমরা জানতে পারি অ্যাকচুয়ালি পুরাণ থেকে অনেক কিছু জানতে পারি পুরাণের মধ্যে বিষ্ণু পুরাণ থেকে অশোকের কথা জানতে পেরেছি পার্টিকুলারলি পুরাণ তাছাড়া জাতকের যে বইটা সেই যেখানে বৌদ্ধের জন্মের আগের কাহিনীগুলো আছে জাতকের গল্প সেখান থেকে আমরা পাই কোটিল্যের অর্থশাস্ত্র থেকে পাই অর্থশাস্ত্র থেকে অশোকের প্রচুর কথা জানতে পারি মেগাস্থিনিসের ইন্ডিকা থেকে পাই মেগাস্থিনিসের ইন্ডিকা ছাড়া আমরা কি বলে ওইটা হচ্ছে মুদ্রা রাক্ষস থেকে পাই বিষাখ দত্তের রাক্ষস থেকে পাচ্ছি আরেকটা বই আছে সেটা হচ্ছে হেমচন্দ্রের লেখা হেমচন্দ্রের লেখা চন্দ্রগুপ্ত কথা এটা বইয়ের নাম চন্দ্রগুপ্ত কথা থেকেও অশোকের কথা আমরা পাই হেমচন্দ্র গুহার গুহর লেখা চন্দ্রগুপ্ত কথা থেকেও আমরা বিভিন্ন সোর্স এগুলো ঠিক আছে এই সোর্স থেকে অশোক অশোকের সমকালীন সময়ের ঘটনা সেই সময় পরিবেশ কেমন ছিল রাজারা কেমন করে যুদ্ধ করেছে বা কেমন করে ধর্ম প্রচার করেছে যেমন ধরো মেগাস্থিনিসের ইন্ডিকা এই ইন্ডিকা থেকে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপাল অ্যাডমিনিস্ট্রেশন মিউনিসিপাল অ্যাডমিনিস পৌর শাসন ব্যবস্থা পৌর শাসন ব্যবস্থা মানে কি অশোকের রাজত্বকালে মিউনিসিপ্যালিটি ছিল ঠিক আছে অশোকের রাজত্বকালে মিউনিসিপ্যালিটি ছিল আর অশোকের রাজত্বকালে যে মিউনিসিপ্যালিটি ছিল অ্যাকচুয়ালি ছখানা মিউনিসিপ্যালিটি ছিল ছটা মিউনিসিপ্যালিটিতে পাঁচটা করে মেম্বার ছিল টোটাল তিরিশ জন লোক অশোকের পুরো শাসন ব্যবস্থাটাকে কন্ট্রোল করত। ঠিক আছে অশোক এত ভালোই রাজা ছিল সব কিছুর জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট করেছিল তাছাড়া অশোকের সময় চারখানা সামন্ত ছিল চারটে সামন্ত চারটে সামন্ত ছিল সামন্ত চারটে সামন্ত ছিল কিন্তু এর মানে এটা না যে সেখানে সামন্ত প্রথা ছিল ফেডারালিজম ফেডারালিজম কিন্তু অশোকের রাজত্বকালে ছিল না তবে চারটে সামন্ত ছিল চারটে সামন্ত সামন্ত তন্ত্র নয় কেন সামন্ত এই কারণে কারণ অশোকের রাজপরিবারের সদস্যরা রাজ সদস্যরা এই সমস্ত জায়গাগুলোকে কন্ট্রোল করেছে তার জন্য এটা সামন্ত যেহেতু রাজপরিবারের লোক কন্ট্রোল করেছে তাই সামন্ত তন্ত্র নয় সামন্ত কিন্তু সামন্ত তন্ত্র নয় মানে ফেডারেলিজম নয় কিন্তু ফেডারেলিজম ব্যাপারটাও কিন্তু একটা রাজার সময় চালু হয়েছিল ফেডারেলিজম চালু হয়েছিল কোন রাজার সময় সেটা হচ্ছে শক রাজা রুদ্র দমন আমাদের এই ফেডারেলিজম বা সামন্ত তন্ত্র চালু করে এগুলো কিন্তু হাই লেভেল স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন মানে ভিডিওটা এমন করে তৈরি হচ্ছে তোমরা যদি আজ থেকে এক বছর পরে আবার দেখো ছোট থেকে বড় যে পরীক্ষাই হোক না কেন কনস্টেবেল হোক এসআই হোক অন্যান্য তোমার আবগারির কোনো পরীক্ষা হোক কিংবা আট বাহিনীর পরীক্ষা হোক ইভেন হাই লেভেল পিএসসি মিসলেনিয়ার্স আর আরবি এন টিবিসি ইউপিএসসিরও যদি কোনো পরীক্ষা দিতে যাও সেইখানেও দেখবে এর মধ্যে থেকেই কমন তুমি পাবে মানে ভিডিওটা আমি সেইভাবেই বলছি হয়তো বোর্ডে লিখছি বলে তোমাদের দিকে তাকাতে আমার একটু মানে কম তাকাচ্ছি মানে ক্যামেরার দিকে কম তাকাচ্ছি অ্যাকচুয়ালি তো সেটা বাদ দাও তুমি কন্টেন্টের উপরে ভরসা করো আমার উপরে ভরসা করো এবং খাতা পেন নিয়ে বসো আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এত ইনফরমেশান একটা বইয়ে তুমি পাবে না ঠিক আছে মানে আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কন্টেন্টটা খুব ভালো দেওয়ার তো এত এত জিনিস সত্যি বলছি তোমরা একটা বইয়ে কোনো দিন পাবে না তো পাঁচটা বইয়ের থেকে ভালো তুমি একটা ভিডিও দেখে খাতায় লিখে নাও আর যখনই তুমি লিখবে আমরা ছোটোবেলায় কী জানি যে একবারে লেখা মানে দশবার পড়াল তো লেখা মানে কিন্তু তোমার অলরেডি অনেকবার পড়া হচ্ছে তাছাড়া তুমি কানে শুনছো তোমার বেশি মনে থাকবে তো এই জিনিসগুলো বুঝে নাও এগুলো পরবর্তীকালে তোমরা যদি কোনো বইয়ে পড়ো তাহলে দেখবে সত্যি যে স্যার পড়িছিল সেদিন ভিডিওতে আমি দেখেছিলাম এই ব্যাপারটা তখন তোমরা আবার বুঝতে পারবে ঠিক আছে তাছাড়া সত্যি কোনো বইয়ে এত ইনফরমেশান এক জায়গায় নেই আমি একটু মানে বেশি ডিটেলসেই একটু বলছি এগুলো কোশ্চেন আসে একটু হাই লেভেলস পরীক্ষার জন্য তো আসেই আর সহজ পরীক্ষার জন্য মানে একটু ছোট আমাদের যারা আজকে আমরা কম্পিটিটিভের জন্য যারা শুরু করছি নতুন তাদের কাছে এই সমস্ত জিনিসগুলো দেখে মনে হবে স্যার এত কিছু পড়াচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই কোশ্চেনগুলো আসে একটু হাই লেভেল পরীক্ষায় আসে আর তাছাড়া ওই যে শিলালিপি থেকে কিছু বললাম সব মাস্কি থেকে কি পায় অল মানুষই মানে অল মেনস আর চিলড্রেন এগুলো কোথায় পেয়েছি কোন শিলালিপিতে কী আছে কোন নামটা কোথায় পায় এগুলো তো সহজ প্রশ্ন এটা ছাড়াও মানে হাজার একটা ভিডিও তুমি পাবে ইতিহাসে তো সেই জায়গায় তুমি আমারটাতেও কিছু একটা ইম্পর্ট্যান্ট দাও যে স্যারের এই ভিডিওতে যে না স্যামসারের ভিডিওতে কিছু না কিছু এক্সট্রা আমরা পাবো এইটুকু ভরসা করে তোমরা ভিডিওটা দেখো আর সত্যি আছে আমি বলছি গ্যারেন্টি দিচ্ছি অন্য এত কিছু জিনিস একটা ভিডিও তুমি পাবে না আচ্ছা যাই হোক পড়াটাই আসি অনেক এটা সেটা বললাম সামন্ত্রতার কথা বললাম আমরা দেখব কি ওই একশো চুরাশি বিশিতে বৃহৎ হত্যা করে পুষ্যমিত্র পুষ্যমিত্র পুষ্যমিত্রসংঘ কী ছিল বৃহৎ ব্রাহ্মণ সেনাপতি ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র সিংহ বৃহৎ হত্যা হত্যা করে আমাদের পুরো মৌর্য সাম্রাজ্যটা শেষ করে দেবে তো মৌর্য সাম্রাজ্যের পড়ার মধ্যে আমরা পড়ছিলাম কি অনেক ডিটেলস তো মৌর্য সাম্রাজ্যে পৌর ব্যবস্থা ছিল মিউনিসিপ্যালিটি ছিল সেটা আমরা পড়ে ফেললাম তো বৌর সাম্রাজ্যে কিছু পদ ছিল যেমন আজকের দিনে যেমন অনেক মানে পদ হয় না যে আধিকারিক আধিকারিকদের যেমন ধরো ল্যান্ড রেভিনিউ অফিসার বা ধরো আইপিএস আইএএস তাদের তো কোনো একটা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে সে কোনো একটা পদের আধিকারিক এক্সিকিউটিভ যেমন ডাব্লিউ বিসিএস অফিসাররা আছেন তাছাড়া আমাদের এসডিও বিডিও যারা আছে তারা তো এগুলো তো একটা আধিকারিক তো এদের যেমন আজকের দিনে আধিকারিক আছে তেমনি তখনকার দিনেও আধিকারিক পোস্ট ঠিক আছে যারা কন্ট্রোল করত তো সেরকম কিছু পোস্ট আছে যেমন ধরো রাজুকা রাজুকা হচ্ছে একটা পোস্ট রাজুকা পোস্টটা হচ্ছে কি না তো জার্জকে বলা হতো জার্জ ডিএম কিংবা জার্জকে জার্জকে বলা হতো রাজুকা আর ডিএমকে বলা হতো কি ডিএমকে বলা হতো প্রাদেশিক ঠিক আছে এগুলো ছিল প্রশাসনিক বিভাগের নাম তাহলে রাজুকা কি রাজুকা ডিএম কিংবা জার্জকে বলা হতো আর পার্টিকুলারলি এই জার্জকে আলাদা করে প্রাদেশিক বলা হতো তার মানে দুটো পেলাম ডিএম বলা হতো রাজুকা আর জার্জ মানে জার্জের তখনকার নাম ছিল প্রাদেশিক তাহলে রাজুকা পড়ে ফেললাম প্রাদেশিক পড়ে ফেললাম ডিএমকে বলা হতো রাজুকা জার্জকে বলা হতো প্রাদেশিক পড়া হয়ে গেল ঠিক আছে এই রাজুকা যা ডিএম ছিল এদের আন্ডারে কী ছিল মিউনিসিপালিটি ছিল মিউনিসিপালিটি তো মিউনিসিপালিটি ছখানা মিউনিসিপালিটি ছিল মৌর্য সাম্রাজ্যে সেখানে পাঁচজন করে মেম্বার ছিল টোটাল তিরিশ জন কাজ চালাতো হয়ে গেল সিতু দক্ষ বলে একটা ডিপার্টমেন্ট ছিল সীতু দক্ষ আজকে যেমন অধ্যক্ষ পড়ান যারা উপাধ্যক্ষ অধ্যক্ষ হয় না চেয়ারম্যান ওই রকম পড়ায় যারা সেটা অধ্যক্ষ ওটা যাই হোক ওটা না তো সিতু দক্ষ বলে একটা ছিল সিতু দক্ষ কি সিতু দক্ষ হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের হেড মানে কৃষি বিভাগের হেড ঠিক আছে তারপরে ছিল প্রাণায়াধ্যক্ষ প্রাণায়া আমি কোনটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি একটু পরে প্রাণায়াধ্যক্ষ চার পাঁচটা বলি তারপরে যেটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সেটা বলে দিচ্ছি প্রাণায়াধ্যক্ষ হচ্ছে আমাদের তোমার কমার্স ডিপার্টমেন্টের হেড কমার্স ডিপার্টমেন্টের হেড প্রাণায়াধ্যক্ষ টাকা পয়সার হিসাব রাখত তাছাড়া আর একটা ছিল সেটা হচ্ছে ধর্ম মহাতন্ত্র ধর্ম মহাতন্ত্র মানে কি রাইট তোমার ধর্ম মহাতন্ত্র মানে হচ্ছে রাইট কাসনেস এটাকে বলা হতো ধর্ম মহাতন্ত্র এটার বাংলাটা আমিও জানি না তারপরে কি কি বললাম রাজুকা মানে ডিএম প্রাদেশিক মানে জাজ সিতু দক্ষ মানে এগ্রিকালচারের হেড দ প্রাণাধক্ষ তোমার প্রাণায়াধ্যক্ষ মানে হচ্ছে কমার্স ডিপার্টমেন্টের হেড আর রাইট কোর্সনেসের হেড হচ্ছে ধর্ম মহাতন্ত্র ধর্ম মহাতন্ত্র এগুলো ছিল মানে শাসন করার জন্যে যে সমস্ত দপ্তরগুলো দরকার সেই সমস্ত দপ্তর আরও একটা ছিল আর একটা দপ্তর ছিল উত্তা উক্তা দপ্তরটা খুবই ইম্পর্টেন্ট উক্তা দপ্তরটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্টের রেভিনিউ ডিপার্টমেন্টের ট্যাক্স কালেকশান করা ঠিক আছে তো এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে উক্তা রেভিনিউ ডিপার্টমেন্ট এটা ইম্পর্টেন্ট আর ডিএম রাজুকা জাজ মানে প্রাদেশিক এই তিনটে ইম্পর্টেন্ট ঠিক আছে বাকিগুলো না মনে রাখলে হবে জাস্ট একবার শুনে না ওটা আর ডিএম আর তোমার ল্যান্ড রেভিনিউ কালেক্টর আর হচ্ছে তোমার উক্তা এইটা এইটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে এছাড়া দুরকম ব্যবস্থা ছিল দুরকম ব্যবস্থা বলতে একটা ছিল দুটো আদালত ছিল আদালতে কি হতো কোর্ট ম্যারেজ হতো তো কোর্ট ম্যারেজ মানে সাময়িক বিবাহ যেখানে হয়েছে ওই বিবাহ করার জন্য যে জায়গাটা ছিল সেটা হচ্ছে সিভিল কোর্ট সেটাকে বলা হয় ধর্মস্থান ধর্মস্থান এটা ছিল সিভিল কোর্ট বিবাহর জন্য সবাই যেখানে এসে বিয়ে করবে ঠিক আছে আর একটা ছিল কণ্টক শোধন আমাদের যেমন আজকালকার সংশোধনাগার কন্টক শোধন মানে এ সংশোধনাগারে কাদেরকে পাঠানো হয় যারা ক্রিমিনাল কেসে জড়িত আর এই কন্টক শোধন ছিল আমাদের ক্রিমিনাল জাস্টিস দেওয়ার জায়গা মানে হচ্ছে আদালত কিসের আদালত ক্রিমিনাল আদালত আর ধর্মস্থান ছিল সিভিল আদালত মানে যেখানে মানে আমাদের আজকাল দেওয়ানি কোর্ট আর ফৌজদারি কোর্ট যেটা ওইটারই তখনকার নাম ঠিক আছে এটাও পরীক্ষায় দেয় যে কণ্ঠকশোধন কী ছিল এটা ছিল মৌর্য সাম্রাজ্যের ক্রিমিনাল জাস্টিসদের মানে ক্রিমিনাল জাস্টিস পাওয়ার জন্যে যে জায়গা যে মানে ক্রিমিনাল আদালত আর কি ঠিক আছে অশোকের বিশাল বড় সেনাবাহিনী ছিল এগুলো তো ছিল আমাদের রাজ্য ব্যবস্থা সম্পর্কে কী সব দপ্তর টপ্তরগুলো পড়লাম সেনাবাহিনী বা আর্মি অশোকের আর্মিতে প্রচুর সেনা ছিল যেমন ধরো ছয় লক্ষ পদাতিক বাহিনী ঠিক আছে তাছাড়া আমাদের তিন হাজার অশ্বারোহী আর নশো হাতি এইটা ছিল আমাদের অশোকের তোমার সেনাবাহিনীর ডিটেল তাহলে ছ লোক মানে এগুলো আমরা তোমার মেগাস্থিনিসের যে বইটা সেই বইটা থেকে বলছি সরি মেগাস্থিনিসের বই না ওটা পাই অন্য একটা বই থেকে মেগাস্থিনিসের বই থেকে না ওটা অন্য একটা বই থেকে পাই বইটার নামটা ভুলে গেলাম আচ্ছা ওটা পরে দেখা যাবে তো অশোকের সময় রাজত্ব চালানোর জন্য অশোক ট্যাক্স নিত ঠিক আছে একটা ট্যাক্সের নাম হচ্ছে বলি বলি ট্যাক্সটা ওই বৈদিক যুগ থেকে চলে আসছে বৈদিক যুগ থেকে মৌর্য যুগ পর্যন্ত চলেছে বলি ট্যাক্স ঠিক আছে এরপর হচ্ছে প্রাণায়াম প্রাণায়া প্রাণায়া ট্যাক্সটা কীরকম কর হচ্ছে যদি কোনো সময় এমার্জেন্সি হয় ধরো ফরা বন্যা কিংবা ভূমিকম্প এই ধরনের ঘটনা যদি ঘটে তখন একের তিন বা একের চার অংশ ট্যাক্স নেবে কে না তো রাজা কারণ তাকেও তো তার সাম্রাজ্য চালাতে হবে সেই সময় প্রাণায়াম নেওয়া হতো ঠিক আছে একটা হচ্ছে হিরণ্য কোনটা ইম্পর্ট্যান্ট লাস্টে বলছি অনেক কটা বলে দিই হিরণ্য মানে হচ্ছে স্পেশাল ট্যাক্স মানে কিছু কিছু পণ্যের উপরে স্পেশাল ট্যাক্স ছিল ইম্পর্ট্যান্ট কিছু দ্রব্যের উপরে যেমন এখন ওই তোমার কার্বন সিএফসি যেসব থেকে বেরোয় তাদের উপরে যেমন ট্যাক্স যেমন আমাদের ফ্রিজ কিংবা এসির উপরে যেমন বেশি ট্যাক্স লাগে তখনও হিরণ্য বলে একটা স্পেশাল ট্যাক্স ছিল ঠিক আছে এরপরে ছিল কর কর নেওয়া হতো ফলের ফল দ্রব্যের ওপর কিংবা যারা বাগান করতো কিংবা ফুলের বাগান ফল ফুল ফুলের বাগান ফলের বাগান এই সমস্ত যারা চাষাবাস করতো তাদেরকে দিতে হতো কর আর যেটা মেন পরীক্ষায় আসে সেটা হচ্ছে ভাগ 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 মানে হচ্ছে একের চার কিংবা একের ছয় অংশ ট্যাক্স দিতে হবে উৎপন্ন দ্রব্যের একের চার কিংবা একের ছয় অংশ আমাদের রাজা ট্যাক্স নেবে তো ট্যাক্সের মধ্যে বলিটা বৈদিক যুগ থেকে চলে আসছে বলিটা তখনও চলতো যুগেও তো বলি দেখলে পরীক্ষায় বৈদিক যুগ হিসেবে উত্তর দেবে আর ভাগটা পরীক্ষায় আসে ঠিক আছে সেটা হচ্ছে মৌর্য যুগের ট্যাক্স একের চার অংশ বা একের ছয় অংশ তো প্রচুর জিনিস বললাম ঠিক আছে অশোক নিয়ে আর কিছু তোমাদেরকে আমি আরেকবার একটুখানি রিপিট করে দেওয়ার চেষ্টা করি যে কি কি বললাম না বললাম তার মধ্যে ইম্পর্টেন্ট লাইনারগুলো কি কি আছে ঠিক আছে বা তার সমাজ জীবনটা অ্যাকচুয়ালি কেমন ছিল সেটা হচ্ছে জমি থেকে উৎপন্ন ফসলের এই যে ভাগ ট্যাক্সটার কথা বলছি সেটা হচ্ছে জমি থেকে উৎপন্ন যে ফসল তার এক চতুর্থাংশ বা একের ছয় অংশ আমাদের রাজাদেরকে কর দিতে হবে বা ভাগ দিতে হবে সেটা হচ্ছে ভাগ ট্যাক্স ঠিক আছে তাছাড়া রাজার যে খাস জমি মানে খাস জমি মানে যেখানে ভালো ফসল হয় সেই খাস জমির নাম ছিল খাস জমিকে কি বলা হতো খাস জমিকে বলা হতো সীতা দন্ত ছয় দীর্ঘ তয়াকার ঠিক আছে তো এছাড়া বলি নামক একটা কর ছিল বলি করটা তো বৈদিক যুগ থেকেই চলছে সেটা তো অলরেডি বললাম এছাড়া বৌদ্ধ ধর্মগ্রন্থ তাছাড়া মিলিন পানহা বলে আমরা একটা বই পাই সেই বইতে অশোকের সময় বিভিন্ন লোক বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ছিল সেই পেশাগুলোর কথাও আমরা জানতে পারবো এছাড়া প্রচুর অশোকের সাম্রা মানে মৌর্য সাম্রাজ্যের কথা বলছি মৌর্য সাম্রাজ্যে অনেক বড় বড় গোষ্ঠী ছিল বা অনেক শ্রেণী ছিল যারা একটু উন্নত তারা কী করতো ব্যবসা বাণিজ্য করতো কিংবা গৃহপালিত পশুদের উপরে ভর করে তারা দুধের ব্যবসা হোক গরুর ব্যবসা হোক যাই করুক না কেন আলটিমেটলি তারা আস্তে আস্তে একটু ধনির দিকে যাচ্ছে ধনবান হচ্ছে এবং তাদেরকে তারা অ্যাকচুয়ালি বণিক মানে মৌর্য সাম্রাজ্যের বণিকরা কী নামে পরিচিত এটা হচ্ছে প্রশ্নটা ঠিক আছে মৌর্য সাম্রাজ্যের বণিকরা শ্রেষ্ঠী তালপো সরফালা একার দন্তে ছয় ঠয় দীর্ঘী শ্রেষ্ঠী নামে পরিচিত এটা হাতে লিখবে ঠিক আছে স্রেষ্ঠিকারা মৌর্য সম মৌর্য সাম্রাজ্যের বণিকদেরকে আমরা সৃষ্টি বলে থাকি মেগাস্তিনিসের রচনা থেকে কী জানতে পারি পাটলিপুত্র চন্দ্রগুপ্ত মৌর্য কাষ্ঠ নির্মিত বিরাট বিরাট রাজপ্রাসাদ তৈরি করেছে আর এটা চন্দ্রগুপ্ত মৌর্য করেছে আর রাজপ্রাসাদ কাঠের তৈরি রাজপ্রাসাদ কোথায় ছিল আগে ছিল আমাদের গ্রিকরা ব্যবহার করত। ইরান ইরাকের দিকে এই কাঠের তৈরি রাজপ্রাসাদ ছিল সেই গ্রিক কালচার আস্তে আস্তে আমাদের ভারতে ঢুকে পড়ছে ঠিক আছে এছাড়া অশোকের সময়ে আস্তে আস্তে দেখব যে ইঁটের তৈরি বাড়ি ব্যাপকভাবে চারিদিকে তৈরিগুলো মানে এই সমস্ত ইঁটের তৈরি টাড়ি এগুলো আস্তে আস্তে ব্যাপকভাবে আমাদের এখানে তৈরিগুলো শুরু হয়ে যাবে ঠিক আছে তাছাড়া অশোকের টাইমে আমাদের এখানে এক ধরনের শিল্প চলবে যে শিল্পটা খুব ইম্পর্টেন্ট শিল্পটার নাম হচ্ছে দরবারি শিল্প দর দরবারি দরবারি শিল্প বা আর্ট কালচার একটা এই দরবারি শিল্পটা আমাদের অশোকের সময়ে মানে ভারতে বিরাটভাবে কি বলে প্রতিপত্ত লাভ করে ঠিক আছে দরবারি শিল্প আর বণিক শ্রেণীর নাম কি ছিল বললাম বণিক শ্রেণীর নাম বললাম শ্রেষ্ঠী ঠিক আছে মৌর্য সাম্রাজ্য এরপরে যদি আমরা মৌর্য সাম্রাজ্যটাকে একবার বংশানুগ্রামিকভাবে দেখে নিই প্রথমে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে তার ছেলে বিন্দুসার বিন্দুসারের অনেক ছেলে মেয়ে ছিল ঠিক আছে তার মধ্যে সুসীম ছিল বড় ছেলে অশোক ছিল ছোটো ছেলে এছাড়া দেখব মঙ্গলীপুত্র তিস সি অশোকের সময় যখন সঙ্গীতি হবে তখন মঙ্গলীপুত্র তিস্যিকে সভাপতি করা মানে তার ইয়েতে করা মানে অধ্যক্ষ করা হবে আর কি ওখানে ঠিক আছে অশোকের ছেলে অনেক মেয়ে ছেলে মেয়ে প্রচুর ছেলে মেয়ে ছিল অশোক অনেক বিয়েও করেছিল সেগুলো ফ্যাক্টর না মহেন্দ্র আর সংঘমিত্রা অশোকের ছেলে মেয়ে যাদেরকে সিংহলে পাঠিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অ্যাম্বাসেডার করে ঠিক আছে তাছাড়া কুনানা বলে একজন ছিল কুনানাও অশোকের ছেলে সে অ্যাকচুয়ালি রাজ্য বিস্তার করে তো এরা বড় সাম্রাজ্যকে ধরে রাখতে পারেনি কুনানারও অনেক ছেলে মেয়ে ছিল শরৎ তারপরে সম্প্রতি তারপরে শালিমুখ এরা আস্তে আস্তে রাজা হয় সর্বশেষ রাজা হয়েছিল বৃহদ্রথ যাকে মেরে পুষ্যমিত্র সঙ্গ আলটিমেটলি সঙ্গ বংশের প্রতিষ্ঠা করবে দিয়ে ওইখানে মৌর্য সাম্রাজ্য আমাদের শেষ হচ্ছে ঠিক আছে আশা করি অশোকের আলাদা করে ভিডিও তোমাদের ভালো লেগেছে খাতায় আলাদা করে লিখে নাও যদি কিছু বাদ যায় তুমি ভিডিওটাকে ব্যাক করে আবার দেখো আর চেষ্টা করো প্রত্যেকটা ভিডিও দেখার তাহলে দেখবে অনেক কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের হয়ে যাবে আর আশা করিনি এর বাইরে কোয়েশ্চেন সেরকম নেই যেটা তোমাদের পরীক্ষায় আসবে তো বা তোমাদের মিস হবে একটা ভিডিওতে কম্প্যাক্ট সব কিছু পাচ্ছ আশা করি ভাল লাগবে পরের দিন আমরা কুষাণ যুগ সাতবাহন যুগ ওগুলো মানে গুপ্ত যুগ এগুলো পড়ব সাতবাহন পড়া হয়ে গেছে কুষাণ গুপ্ত থেকে পরের মানে ক্লাসগুলো আমরা কন্টিনিউ করবো কিংবা আলেকজান্ডারের ভারত আক্রমণ কিছু বৈদেশিক আক্রমণ ভারতে হয়েছে ওই অশোকের পরে পরে সেই জিনিসগুলো আমরা একটু দেখ আলোচনা করব। ঠিক আছে চলো আশা করি ভালো লাগবে নতুন চ্যানেল একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি চেষ্টা করব কিছুদিন পর থেকে যত তাড়াতাড়ি হাজারজন মানে ভর্তি হবে তারপরেই আমি চাইবো যে তোমাদেরকে প্রত্যেক দিন হয়তো রাত্রি দশটা থেকে প্রত্যেক এক ঘন্টার জন্য অন্তত তোমাদেরকে লাইভ ক্লাস দেওয়ার যেখানে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব শুধু গল্প শুনলে বা শুধু নোট ডাউন করলে হবে না পরীক্ষার জন্যে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা খুবই ইম্পর্ট্যান্ট তোমরা যদি পাঁচ পাতা বই নাও পড়ো তবুও এক পাতা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস অবশ্যই করো আমার কথাটা আজকে শোনো কাল তোমাদের কাজে লাগবে এইটুকু আমার উপর ভরসা করে ভিডিওগুলো দেখো ভালো লাগলে শেয়ার করো অবশ্যই চলো টাটা এইটুকুই থাক